মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান, চেয়ারম্যান জেলা পরিষদ, ভারপ্রাপ্ত সভাপতি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ শাখা। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামীম আলম, জেলা প্রশাসক কিশোরগঞ্জ। এই আয়োজন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, বাংলা একাডেমির সমন্বয় এবং আয়োজন করেছেন জেলা প্রশাসন কিশোরগঞ্জ। সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এই আয়োজনে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবার অনুরোধ করবার জন্য। সম্মানিত উপস্থিতি অভিনন্দন জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ এবং নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল সদস্যকে, যারা নিরাপত্তা দিয়েছেন এবং আয়োজন করেছেন এবং এই আয়োজন জাতির কাছে তুলে ধরছেন। এই বিশেষ আয়োজনের এই মহতি উদ্যোগে একটি বিশেষ বিষয় লক্ষণীয়, যেখানে বলা হয়েছে তৃণমূলে যারা সাহিত্য চর্চা করেন, যারা সাহিত্য কর্ম বিনির্মাণ করেন, সৃষ্টি করেন, তাদেরকে জাতীয় পর্যায়ে তুলে ধরার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। এটি অত্যন্ত সময় উপযোগী, অত্যন্ত নান্দনিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এমন একটি সময় আমরা অতিবাহিত করছি, এমন একটি সময় কাল আমাদের মধ্যে চলমান রয়েছে, যেখানে এই সাহিত্য ধারা সংস্কৃতি এবং কৃষ্টিকে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন পড়েছে। মনে হয়েছে আমাদেরকে আবারও সেই তৃণমূলে ফিরতে হবে। কেন তৃণমূলে ফিরতে হবে? কারণ আমার যে তৃণমূল, আমার যে শিকড়, সেখানেই ছিল অসাম্প্রদায়িক চেতনা, সেখানেই ছিল মহান মুক্তিযুদ্ধ, সেখানেই ছিল জাতির পিতা। আমাদেরকে আবারও সেই জায়গায় ফিরতে হবে, সেখান থেকেই আমাদের শক্তি, সাহস এবং চেতনাকে শানিত করবার জন্যই আমাদেরকে আবার সেখানে ফিরতে হবে। সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনা করেন, এটি সবসময় ইতিহাস আশ্রয়ী থাকে বা ইতিহাসের নিখাত সত্যকে উপস্থাপন করে এমনটি নাও হতে পারে। সাহিত্যিকরা সাহিত্য রচনা করেন তার ভাবনাকে, তার মননকে, তার চেতনাকে অন্যের সাথে প্রসারিত করার জন্য, অন্যের সাথে, অন্যের আত্মার সাথে মিলনের জন্য। আমি কিশোরগঞ্জের জেলায় যারা সাহিত্যকর্মের সাথে সম্পৃক্ত তাদের সকলকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলতে চাই, সমসাময়িক সাহিত্যকাল কীভাবে ইতিহাসের কাছে বিবেচিত হবে সেটা ইতিহাসের উপরই আমরা ছেড়ে দিতে পারি। তিন কাল অতিক্রম করা বাংলা সাহিত্য 650 থেকে 1200 সাল পর্যন্ত যদি প্রথম যুগ হয়, 1200 থেকে যদি 1800 সাল মধ্যযুগ হয়, আর 1800 থেকে বর্তমান পর্যন্ত যদি আধুনিক যুগ হয়, যদি বারংবার উচ্চারিত হয়েছে এই কারণে যে এই সালগুলি সাহিত্যিকরা ঠিক করেছেন, গবেষকরা ঠিক করেছেন, নিখাত কোনো সত্য ধারণার উপর নয়, নিখাত কোনো বাস্তবতার উপরে নয়। আপনি যদি খেয়াল করেন যে 1200 থেকে 1350 পর্যন্ত এই 150 বছর সময়কে, এই 150 শতাব্দীকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে প্রতিভাত করা হয়। সেই সময়কার শ্রেষ্ঠ সাহিত্যিকগণ কি ভেবেছিল একসময় তাদের এই সময়টাকে এইভাবেই মূল্যায়ন করা হবে, আমাদের সময়টাকে কিভাবে মূল্যায়ন করা হবে, সেটা নিশ্চয়ই পরবর্তী সময়ে যারা ইতিহাসবেত্তা, ইতিহাস গবেষক, তারাই ঠিক করবেন, পরবর্তী প্রজন্মই ঠিক করবেন আমরা কতটুকু সভ্য ছিলাম, কতটুকু শানিত ছিলাম, কতটুকু আমাদের চেতনার সাথে আমাদের মননের সাদৃশ্য ছিল। সম্মানিত উপস্থিতি, একেবারেই প্রাচীনকাল থেকে যদি প্রাচীন যুগটাকে আপনি বাংলা সাহিত্যের বিশ্লেষণ করেন, খুব বেশি সাহিত্যকর্ম আপনি সেখানে পাবেন না। একেবারে চর্যাপদকেই আমরা যদি আমাদের বেস হিসেবে ধরি, তাহলে সেই চর্যাপদ বিশ্লেষণে আপনি প্রকৃতিকে উপলক্ষ করে, উপজীব্য করেই বাংলা সাহিত্য তার কার্যক্রম শানিত করেছে, তার কার্যক্রমকে চলমান রেখেছে। মধ্য
মধ্যযুগে এসে আমরা মঙ্গল কাব্য সহ বিশেষ করে ধর্মীয় বিষয়াদির উপর বিশেষ জোর দিয়েছি। শতাব্দীর পর শতাব্দী চলেছে ধর্মাশ্রয়ী সাহিত্যের মাধ্যমে দিয়ে, এবং আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি ভালো করেই দেখবেন শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জিয়া লেখা থেকে শুরু করে এই সময় মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য, বৈষ্ণব গীতি এবং শাক্ত পদাবলীর একটা অসাধারণ বিচরণ ছিল। ঠিক আধুনিক কালে এসে 18 শতকের পরে, যদিও আধুনিক সময়টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি 18 শতক থেকে 1947 পর্যন্ত আর 47 থেকে বর্তমান পর্যন্ত, এই সময়টাকে মানবতাবাদ, মানুষই শ্রেষ্ঠ, মানুষই সর্বত্র এই ধারণাকে চিন্তা করেই সাহিত্যকর্ম রচিত হয়েছে। কালোত্তীর্ণ বা কালজয়ী কতটুকু সাহিত্য আমরা রচনা করতে পারছি, কতটুকু মানুষের অন্তরে আমাদের অবস্থান নিশ্চিত করতে পেরেছি, তা ইতিহাস ঠিক করবে। তবে এইটুকু বলতে পারি, এখনও আমাদের যদি শ্রেষ্ঠ সাহিত্যিকদের কথা চিন্তা করতে হয় তাহলে আবারও সেই পিছন দিকেই তাকাতে হয়, সেবি রবীন্দ্র নজরুল, মাইকেল মধুসূদন দত্তের দিকেই তাকাতে হয়, কখনো বা আব্দুল হাকিমের দিকে তাকাতে হয়, কখনো বা সেই চর্যাপদের লুইপা কান্নুপার দিকেই তাকাতে হয়। আজকের বাস্তবতায় এইটুকু বলতে পারি, কালজয়ী বা কালোত্তীর্ণ সাহিত্য রচনা করার যে পরিবেশ আমাদের জন্য এখানে বিনির্মিত ছিল, আমাদের পূর্বপুরুষরা করেছিল, সেটা আমরা অক্ষুণ্ণ রাখতে পেরেছি কি না সেটা অবশ্যই আলোচনার দাবি রাখে। তবে এইটুকু ঠিক, রাষ্ট্র তার প্রয়োজনে, রাষ্ট্র তার চিন্তা থেকে, রাষ্ট্র তার চেতনার সাথে সাদৃশ্য রাখে, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এই সময় এসে এই ধরনের মহতি আয়োজন করেছে, যে আয়োজনগুলি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় হবে, সাদৃশ্যপূর্ণ হবে এবং মুক্তিযুদ্ধের সাথে থেকে তার আত্মাকে শানিত করবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের আল্লাহ সকলের মঙ্গল করুক। জয় বাংলা।